ওকে গাইস গুড মর্নিং সকালবেলা উঠেই দেখছি দিদি এখানে পুজো দিচ্ছে বাবাই কি করছো তুমি আচ্ছা ঠিক আছে পুজো দিক তারপরে প্রেস্টেশন আমি হই ততক্ষণে তারপর আমরা খাওয়া দাওয়া করব তারপর আমরা আসছি টাটা ওকে তো আজকে কি রান্না আজকে চিকেনের ভাত আচ্ছা ঠিক আছে তাহলে আমরা খেয়ে নি গাইস তারপর আমরা ছাদে গিয়ে তোমার সাথে দেখা করছি টাটা তো তোমরা সবাই জানো আমরা খাওয়া দাওয়ার পরে কি করি তাই আমরা আজকে একটু ছাদে ছাড়া একটু সুন্দর একটা হাওয়া দিচ্ছে এই হাওয়া মানে হাওয়া উপভোগ করছি আমরা তাই তো তারপর কোথায় যাবো আমরা তারপরে একটু রেস্ট নেবো তারপরে গাইস জিমে যাবো কারণ আমরা আজকে সন্ধেবেলা বেরিয়ে যাচ্ছি কোথায় যাচ্ছি আমরা আজকে আজকে আমরা যাচ্ছি আমার বাড়ি তোমার বাড়ি না আরে আমার সেকেন্ড বাড়ি আচ্ছা ওর সেকেন্ড বাড়ি আছে মানে অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি আমরা আজকে একটুখানি তারপর কি ব্লগ আর করতে পারবো না খালি জিমের ক্লিপটা যদি দেখাবো সেটা তোমাদের আপলোড করে দেবো যাতে তোমরা এনজয়মেন্ট করতে পারো সেটা কারণ ওইখানে গিয়ে নেটওয়ার্কের একটু প্রবলেম থাকে তার কারণে আমি এখান থেকে বসে আপলোড করে যাবো এটাই কারণ মিনি আজকে তোর মনি চলে যাচ্ছে তোর কেমন ফিলিং হচ্ছে আমি মনিকে ছাড়বো না তুই চলে যা আমি চলে যাবো হ্যাঁ মনিকে ছাড়বি না মনিকে যদি ছাড়ি তাহলে আমি কাল সকালে আমরা 7 দিন পরে বাড়ি আসি তুই জানিস এটা ওই আমি যেন কাল সকালে ঘুম থেকে উঠে মনিকে দেখি অসম্ভব তাই না বাবাই এ বাবাই দেখতে পারো কি সুন্দর লাগছে আজকে উড়ে দেখাও বাবাই উড়ে দেখাও এদিকে তাকিয়ে যা তোরা দুজনে উড় যা এইভাবে কে উড়ে ভাই এইভাবে উড়ে না মানুষে ভাই বাবা আরেক আরেক অনেকক্ষণ তো হলো এবার চলো এবার চলো আমরা নিচে যাই গাইস তারপরে দেখা করছি টাটা অনেকক্ষণ হয়ে গেছে এবার তাদের সিমে যেতে হবে আবারও মনে করে দিচ্ছি শাউটার পর্ব কিন্তু রয়েছে একদম ভিডিওর শেষে তো কমেন্ট না করে তোমরা কিন্তু কোথাও যাও না হতে পারে পরের ভিডিওতে তোমাদের কমেন্ট তোমরা শাউট আউটে পেয়ে যাও তো চলো আমরা রেডি হয়ে গেছি এখন আমরা যাব জিমে অবভিয়াসলি তো চলো আগে যাই তারপরে দেখাচ্ছি First things first, I'ma say all the words inside my head I'm fired up and tired of the way that things have been Oh, ooh, the way that things have been Oh, ooh Second thing, second, don't you tell me what you think that I can be I'm the one at the sink, I'm the master of my sea Oh, ooh, the master of my sea Oh, ooh My soul into the masses, writing my poems For the few that looked at me, took to me, shook to me Feeling me, singing my heartache From the pain, taking my message From the veins, speaking my lesson From the brain, seeing the beauty through the All the hate that you've heard has turned your spirit to a dough Oh, ooh, your spirit up above Oh, ooh Pain, you made me, oh, you made me a believer Believer Pain, I let the bullets fly, I let them rain My love, my God, they Thank you.
scrolling to the masses, writing my poem for the few that looked at me, took to me, shook to me, feeling me, singing my heartache from the pain, taking my message from the vein, speaking my lesson from the brain, seeing the beauty through the তো আমি আমরা জাস্ট এখন জিম থেকে এলাম আর এসে আমি যখন এডিটিং করছিলাম তখন দেখলাম তিথি আমার জন্য ফ্রাইড রাইস নিয়ে এলো আর এটা আমরা এখন খাচ্ছি এট মা বানিয়েছে মিক্স ফ্রাইড রাইস আচ্ছা যাই হোক তো মেইন কথা হচ্ছে যেদিনকে অ্যাকচুয়ালি আমরা ব্লগ করতে পারিনি সেদিনকে কিছু কিছু ক্লিপ রয়েছে তোমরা আগে সেটাকে দেখে এসো গাইস দেখো আমরা এখন জিমে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি আর এখন বিতে জোরে ঝড় এসে তুমি দৌড়ে যাবে তো চলো 3 2 1 গো ও ভাই উড়ে গেল দিদি উড়ে গেল ওকে গাইস আজকে আমাদের জিম যাওয়া হলো না এখন আমরা বাড়ি যাচ্ছি ভীষণ বর্ষা এখানে বাপরে বাপ ব্যাপারটা হলো আমাদের এখানে কারেন্ট চলে গেছে আর আমরা এখানে বসে বসে জোম্যাটো থেকে অর্ডার করে খাবার খাচ্ছি কি করব আর এই গরমের মধ্যে ভূতের মতো জোম্যাটো থেকে অর্ডার করে কারণ তুমিও তো ম্যাগি বানালে হ্যাঁ আমি ম্যাগি বানিয়েছি প্লাস জোম্যাটো থেকে একটা মোমো ওর খেতে ইচ্ছে করছিল তাই জন্য মোমো আনিয়েছি এইভাবে আজকে ব্লগটা করছি আমি জানি না আর কটা আমি ক্লিপ দেখাতে পারবো কারণ পুরো অন্ধকারের মধ্যে এইভাবে ফ্ল্যাশ চালিয়ে সম্ভব না আর ফোনের চার্জও আমার বেশি নেই এটা তোমার দাদা বানিয়েছে একবার সামনে নিয়ে এসো উফ কতটা মশলাদার কি সুন্দর হয়েছে আর এটা আমরা অর্ডার করেছি ওকে তো আমরা খাই তাড়াতাড়ি তারপর আসছি টাটা ওয়াও বেশ টেস্ট লাগছে তো এটা আমি সব চিংড়ি মাছগুলো বেছে বেছে খেয়ে নিয়েছি ই বাবা মা আজকে মিক্স ফ্রাইড রাইস বানিয়েছে আর চিকেন কষা আমি আজকে আমার বাড়ি যাব ওগুলো নিয়ে যাব মা বানিয়ে দিয়েছে বাবা মার জন্য ওকে ওকে খুব ভালো হয়েছে মা বানিয়েছে আর ব্যাপারটা হচ্ছে কি একটা কথা বলার এটা হলো আমাদের লাস্ট ডেইলি ব্লগ তাই তো মানে এই ব্লগটাই লাস্ট আমরা এখন আর ডেইলি ব্লগ করছি না না সবাই বলেছে না কি বলেছে রেগুলার ব্লগ করার কথা বলেছো তোমরা আচ্ছা ঠিক আছে আমি এটা পোল দেবো আজকে বা কালকে সেই পোলের মধ্যে যেইটা বেশি আসবে সেটা আমরা করবো ডেইলি ব্লগ করবো কি করবো না তোমাদের উপর নির্ভরশীল তোমরা কতটা সাপোর্ট করছো আমাদেরকে সেই হিসাবে তোমরা চাইলে কেন করবো না আরও ভালোভাবে করবো তো কেমন লাগছে আমাদের ব্লগগুলো তোমরা অবশ্যই জানাও তাই তো বাবাই হ্যাঁ কারণ এই ভিডিওর মধ্যে যতটা সাপোর্ট আমরা পাবো সেই হিসাবে আমরা ব্লগিং নিয়ে এগোবো তাই তো হ্যাঁ আমাদের জন্যই তো সবকিছু একদমই তাই তাহলে এই ভিডিওর মধ্যে কিন্তু শাউট আউট রয়েছে তোমরা শাউট আউটটা এনজয় করো আজকের ব্লগটা এত অবধি থাক কারণ আমরা এখনই বেরিয়ে যাবো আর অতটা চাপ নিয়ে আমি এডিটিং করছি এডিটিং করি তোমাদের কাছে ভিডিওটা পাবলিক হয়ে যাবে টাটা